এবার নতুন প্রজন্মের শিল্পী সন্দীপনের মুখে কিছু কথা এবং গান শুনি। সন্দীপন, নতুন প্রজন্মের শিল্পী হিসেবে তুমি বেশ জনপ্রিয়। আমি জানতে চাইব তোমার সঙ্গীতের প্রেরণা কে, কিভাবে তুমি সঙ্গীতের মানে কার কাছে তালিম নিয়ে তুমি এসছো? আমার প্রথম প্রেরণা হচ্ছে আমার বাবা মা। আমাকে সবসময় সর্বক্ষণ আমাদের আমার পিছনে লেগে থাকতেন বাবা, যে গান কর গান কর, মাও ভীষণ রকম চাইতো। বাবা আমাকে ধরে নিয়ে গেছিলেন যে ওলে চট্টগ্রামে আর্য সঙ্গীত সমিতির প্রিন্সিপাল বর্তমান উনি ওস্তাদ মিহির কান্তি লালা, হ্যাঁ, ওনার কাছে আমার হাতে করে ক্লাসিক্যালের। আজকে আমাদের অনুষ্ঠানে কি গান শোনাতে চাচ্ছ? আজকে আমি আসলে দুঃসাহসী করছি তিমিরদা, বিশেষ করে আপনার সামনে, কেন কি আপনাকে ছোটবেলা থেকে অসম্ভব রকম শ্রদ্ধা করতাম, কারণ আপনি সেই শ্যামল মিত্রের গানগুলো এত ভালো করেন, এত সমস্ত মীরের কাজগুলো এত ভালো দেন, ভীষণ রকম অনুপ্রাণিত হতাম। তো সেই শ্যামল মিত্রের গানই গাইতে চাইছি। কোনটি গাইছে? সেদিনের সোনা ঝরা সন্ধ্যা। আচ্ছা, কার কথা কার সুর? কথা হচ্ছে পবিত্র মিত্র আর সুর হচ্ছে শ্যামল মিত্র নিজেই। বাহ, 1957 সালে গিয়েছিলেন। আচ্ছা, চলো তাহলে শুনি। দিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনের সোনা ঝরা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা মনের সোনা রঙিন রাই নিজের নিয়েছি আমি সাজাই জানি না তো কি যে তুমি দিয়েছো গোপনে তুমি কি বা দিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা অস্ত গো ধুলি যবে মায়া রাতে ফুল হয়ে ফোটে তেমনি করে জানি হৃদয় পাত্র মুখ অনেক সুধায় ভরে ওঠে কাজল ব্যথার মেঘ সরাই আলোয় ভুবন দিলে ভরায় এই কথা যেমন তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে। বাহ, চমৎকার সন্দীপন, খুব ভালো লাগলো। শ্যামল মিত্রের বিখ্যাত একটি গান
তুমি আমাদেরকে শোনালে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।